আসসালামু আলাইকুম। গণমাধ্যম কর্মীদের পেয়ে এক হাত নিলেন সাকিব আল হাসান, রীতিমতো গণমাধ্যম কর্মীদের ধুয়ে দিলেন সাকিব আল হাসান। আজকে গণমাধ্যম কর্মীরা সাকিব আল হাসানকে সামনে পেয়ে তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছিল, আর তখনই সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি খেপে যান এবং তাদেরকে ধুয়ে দেন। সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয়েছিল এশিয়া কাপে বাংলাদেশ ব্যর্থতার প্রভাব বিশ্বকাপে পড়বে কিনা। জবাবে সাকিব বলেছেন প্রভাব পড়তেও পারে, আবার নাও পড়তে পারে। ইন্ডিয়া ম্যাচ নিয়ে সাকিবকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে ইন্ডিয়ার বিপক্ষে আমরা জিততে চাই। এদিকে দলের ব্যর্থতা সম্পর্কে জিজ্ঞেস করা হলে সাকিব আল হাসান খেপে যান, তিনি কিন্তু সঠিকভাবে সঠিক উত্তর দেননি। এদিকে সাকিব আল হাসান হঠাৎ এশিয়া কাপ সেরে বাংলাদেশে এসে রীতিমতো শোরুম উদ্বোধন করেছেন, এ বিষয়ে সাকিব আল হাসান ক্লিয়ার কোনো বক্তব্য দেননি। সাকিব আল হাসান এত ব্যর্থতার মাঝেও বাংলাদেশকে নিয়ে তিনি আশার আলো দেখছেন। তিনি বলেছেন যে ভারতের বিপক্ষে জিততে চাই, ভারতের বিপক্ষে ভালো খেলতে চাই। বন্ধুরা, সাকিব আল হাসানের কথাগুলি কি খেলায় প্রমাণ করতে পারবে বাংলাদেশ, নাকি আরও একটি হতাশা, আরও একটি হার, ব্যর্থতা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য? শেষ সম্মানটুকু কি নিয়ে ফিরতে পারবে বাংলাদেশ? লিখে